আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন দিব্যজ্যোতি দত্ত। মাত্র 21 বছর বয়সে তার পপুলারিটি কিন্তু অনেকটাই বেশি। জয়ী, চুনি পান্না, আমার দেশের মাটি, এরকম অনেক জনপ্রিয় ধারাবাহিকের মুখ থেকেছেন দিব্যজ্যোতি। বর্তমানে আমরা তাকে দেখতে পাচ্ছি আমার দেশের মাটি ধারাবাহিকে কিয়ানের চরিত্র অভিনয় করতে। দিব্যজ্যোতিকে পছন্দ করি আমরা সকলেই, পছন্দ করি তার অভিনয়। বর্তমান কঠিন পরিস্থিতিতে দিব্যজ্যোতিকে দেখা গেছে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন দিব্যজ্যোতি এই কঠিন পরিস্থিতিতে। অসহায় মানুষদের পাশে থেকেছেন তিনি হামেশাই। দিব্যজ্যোতি দত্ত কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, চলুন আজকে আপনাদেরকে জানানো যাক। দিব্যজ্যোতি দত্তের ফেভারিট ফুড কি জানেন? দিব্যজ্যোতি পছন্দ করেন মায়ের হাতে রান্না করা যে কোনো ভারতীয় খাবার। মায়ের হাতে রান্না করা মাছের ঝোল তার বাঙালি খাবারের মধ্যে ফেভারিট ডিশ। দিব্যজ্যোতি বর্তমানে মিস করছেন তার শুটিং ফ্লোরকে, তা তো আমরা সকলেই জানি। আমরাও মিস করছি আমাদের প্রিয় কিয়ানকে। দিব্যজ্যোতির ক্রাশ হলেন অভিনেত্রী শ্রুতি হাসান। দিব্যজ্যোতির ফেভারিট কালার সাদা, তার কারণ তিনি মনে করেন আমার সাদা মনে কোনো কাদা নেই। দিব্যজ্যোতি কার্টুন দেখতে পছন্দ করেন, ডোরেমন তার ফেভারিট কার্টুন ক্যারেক্টার। দিব্যজ্যোতি বর্তমানে সিঙ্গেল, তিনি কোনো রিলেশনশিপে নেই। দিব্যজ্যোতির ফেভারিট গান হলো এই গানটি। দেশের যে কোনো ছবি পছন্দ করেন দিব্যজ্যোতি, সেই ছবিটি হয় দিব্যজ্যোতির ফেভারিট মুভি। দিব্যজ্যোতির ড্রিম প্লেস হলো এই জায়গাটি। আমাদের সকলের প্রিয় অভিনেতা দিব্যজ্যোতি শ্রীকৃষ্ণের ভক্ত, তিনি কৃষ্ণ ঠাকুরকে খুব মানেন, আর সেই কারণেই দিব্যজ্যোতিকে রাগানো কিন্তু একটু কঠিন, এরকমই মনে করেন নায়ক। নিজের বোনের হাতে রান্না করা কেক তিনি খুব পছন্দ করেন। বোনের সঙ্গে দিব্যজ্যোতির বন্ডিং কিন্তু খুব ভালো। ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু এই তিনটি ক্যারেক্টারকেই দিব্যজ্যোতি খুব পছন্দ করে। বন্ধুরা, বর্তমানে বাড়িতে থেকে বিভিন্ন সময় শেয়ার করছেন দিব্যজ্যোতি নানান ভিডিও ফ্যানেদের জন্য, আর সেই সব ভিডিও নিমেষে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দিব্যজ্যোতি যে সুন্দর সুন্দর ভিডিও বানান তা ফ্যানেরা চট করে পছন্দও করে নেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম আপনাদের প্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তের অনেক না জানা কথা। কেমন লাগলো দিব্যজ্যোতি দত্তের পছন্দ অপছন্দ জেনে? আশা করি খুব ভালো লেগেছে। বিনোদন জগতের আর কোন তারকা সম্পর্কে আপনারা জানতে চান, এইরকমই অনেক পছন্দ অপছন্দের কথা আমাদের জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের সব খবর সবার আগে নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।